আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামীর উচিত অনতি বিলম্বে শোক জানানো জয়নাল হাজারির মৃত্যুতে জয়নাল হাজারি সম্পর্কে নয়টি এক্সক্লুসিভ তথ্য সাবেক আমিরে জামাত সম্পর্কে যা বলেছিলেন জয়নাল হাজারী জয়নাল হাজারি এবং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে অনেকে জানে না এ কারণে ইসলাম পন্থীদের অনুরোধ করব শেষ পর্যন্ত শোনান এবং আমি মনে করছি এবং আমি জানি যে আমার এই বক্তব্য জামাত ইসলামীর হাইকমান্ডের কাছে সাথে সাথে চলে যায় তারা অনেকেই শুনে তাদের উচিত এই বীর মুক্তিযোদ্ধা ফেনীর আলোচিত সমালোচিত রাজনীতিবিদ সিনিয়র রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য জনাব জয়নাল হাজারীর মৃত্যুতে শোক জানানো জয়নাল হাজারী এক আলোচিত রাজনীতিবিদের নাম অনেকের কাছে ভয়ের নাম এই জয়নাল হাজারি সম্পর্কে অনেক তথ্য আছে যেগুলো মানুষ জানে না এই জয়নাল হাজারি মূলত ১৯৪৫ সালের চব্বিশে অগাস্ট ফেনীতে জন্মগ্রহণ করেন এবং তিনি বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জয়নাল হাজারে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন দুই সালে কিন্তু দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং তিনি আত্মগোপনে ছিলেন দুই হাজার সালে ফিরে এসেছিলেন তিনি অনেকদিন ভারতে আত্মগোপনে থেকে তিনি আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়েছিলেন এই আলোচিত রাজনীতিবিদ জয়নাল হাজারি তিনি ফেনী দুই আসন থেকে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং উনিশশো থেকে দুই হাজার এক সালে একশো জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হন এমনকি ফেনীর আলোচিত উপজেলা চেয়ারম্যান একরামুল হত্যাকাণ্ডের সময় তিনি নানানভাবে আলোচিত বা আলোচনায় আসেন এই জয়নাল হাজারি তো এই জয়নাল হাজারি তার পেশা সম্পর্কে অনেকে জানে না জয়নাল হাজারি পেশা একজন সাংবাদিক তিনি কিন্তু এরকম অর্থবিত্তের মানুষ ছিলেন না বা বড়ো ধরনের দুর্নীতির অভিযোগ কেউ অথেন্টিকভাবে প্রমাণ করতে বা অভিযোগ উত্থাপন করতেই পারেননি এই জয়নাল হাজারি তিনি পেশা ছিলেন সাংবাদিক তিনি হাজারিকা প্রতিদিন নামের একটা আঞ্চলিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনিই মালিক তিনিই সম্পাদক তিনিই প্রকাশক তিনিই সব কিছু এটা ছিল তার পেশা তিনি কিন্তু বইও লিখেছেন জয়নাল হাজারি বলছি দু সালে একটা বই প্রকাশ করেছিলেন তো এই জয়নাল হাজারির ব্যক্তি জীবনে নিয়েও অনেক মুখরোচক গল্প রয়েছে তিনি কিন্তু চিরকুমার তিনি বিয়ে করেননি তার গার্লফ্রেন্ড তিনি খুব মানে চি অমর প্রেমিক বলা হয় তার গার্লফ্রেন্ডকে নিয়ে বা কে সেই গার্লফ্রেন্ড নানান আলোচনা আছে এগুলো নিয়ে মিডিয়া অনেক কথাবার্তা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের একটা আগ্রহ ছিল তো এই জয়নাল হাজারী তিনি আমি যেটা বলেছি জামাত ইসলামের উচিত তার মৃত্যুতে শোক জানানো এর কারণ হচ্ছে জামাত ইসলামের মতে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আর জয়নাল হাজারের একজন বীর মুক্তিযোদ্ধা এ কারণে শোক জানানো উচিত আর এটা রাজনৈতিক সংস্কৃতি ও রাজনীতি করে জয়নাল হাজারের সিনিয়র রাজনীতিবিদ রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসাবে এক দলের নেতারা মারা গেলে আর এক দলের নেতারা শোক প্রকাশ করবে সেই কালচার জামাতকে আবার ফিরিয়ে আনা উচিত বলে আমি মনে করি এ কারণে শোক জানানো উচিত আর ফেনিতে অনেক ঘটনা ঘটেছিল ফেনীতে সবাই জয়নাল হাজারিকে ভয় পেত কিন্তু ফেনীতে যতদিন পর্যন্ত জয়ান হাজারীর আধিপত্য ছিল ততদিন পর্যন্ত শিবিরের ছেলেরা জামাতের ছেলেরা তারা কিন্তু নিরাপদে থেকেছে তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন জয়ান হাজারি করেনি তিনি জামাত অন্ধবিদ্বেষী ছিলেন না তিনি এক্ষেত্রে জাস্টিস মেনটেন করতে সক্ষম হয়েছেন তো এ কারণে তার প্রতি একটা কৃতজ্ঞতা থাকা উচিত তিনি যে পরিমাণ পাওয়ারফুল লোক ছিলেন তিনি চাইলে ফেনীতে জামাত শিবির অনেক ক্ষতি করতে পারতেন কিন্তু ভালো সুসম্পর্ক এমনকি তার সাথে মিটিং হতো জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান সুন্দরভাবে যাতে চলতে পারত এ কারণে জয়ান হাজারি হেল্প করেছেন এবং যখন সাবেক আমিরে জামাত ফেনীর গণমানুষের নেতা মকবুল আহমেদ মৃত্যুবরণ করেন তখন এই জয়ান হাজারি শোক জানিয়েছিলেন মকবুল আহমেদের মৃত্যুতে এবং তার প্রশংসা করেছেন ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে মকবুল আহমেদ অত্যন্ত ভালো এবং সৎ মানুষ এবং মকবুল আহমেদ জামাত ইসলামী একাত্তর সালেও করতেন বাট তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন না এবং মকবুল আহমেদ জামাতের আমির হওয়ার পর থেকে কিন্তু আমি লক্ষ্য করছি এটা আমার কথা যে জামাত ইসলামী মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলোর প্রতি একটা আবেগ এবং স্বাধীনতার চেতনাকে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সম্মান করা শুরু করেছে একাত্তরের বিষয়টা জাস্টিফাই করার চেষ্টা করেন এবং প্রকারান্তর এক ধরনের ক্ষমায় চাওয়া হয়েছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ এগুলো কিন্তু স্টার্ট করেছেন সাবেক আমিরে জামাত দূরদর্শী রাজনীতিবিদ মকবুল আহমেদ তো এই মকবুল আহমেদের প্রশংসা তুমুল প্রশংসা একজন ভালো মানুষ হিসাবে স্বাধীনতা বিরোধী ছিলেন না এই মকবুল আহমেদের তিনি মুক্তিযোদ্ধা ফেনি সম্পর্কে স্পষ্ট জানতেন এই জয়নাল হাজারি অতএব তিনি তার একটা সার্টিফিকেট মকবুল আহমেদ সম্পর্কে তিনি স্বাধীনতার বিরোধী ছিলেন না এটা নিঃসন্দেহে একটা হক কথা ছিল তো এটার প্রতিদান হিসাবেও অ্যাটলিস্ট জয়নাল হাজারির মৃত্যুতে জামাত ইসলামের শোক জানানো উচিত তিনি তার অনেক অসামান্য অনেক ভালো অবদান রয়েছে ভালো কাজগুলো হাইলাইট হয় না অনেক ভালো অবদান বা আমি তার সম্পর্কে জানি তিনি মেধাবী বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন বিতর্কিতও ছিলেন ডেফিনেটলি বিতর্কও আছে বাট সেগুলো কিন্তু ওইরকম আদালতে প্রমাণিত হয়েছে সেটাও বলবো না তবে মানুষ ভয় পেতে এটাও ঠিক তো জনার হাজার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি এবং আমি দোয়া করছি আল্লাহ যেন তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নিব করুক